একদিন দুদিন ধরে নয়, এক একবার এক একজন প্রতিনিধি গত 14 বছর ধরে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন, ফলে রাস্তার ভাঙাচোরা জলাবদ্ধতা যেন জীবন সঙ্গী হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন মেডিকেল রোড ও পোকার রাস্তার রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও টনক নড়ানা কর্তৃপক্ষের, এলাকার ড্রেন খালগুলো নিয়মিত পরিষ্কার সহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ভাঙা রাস্তা আর ড্রেনের নোংরা পানি তেনাকাল স্থানীয়রা। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 ও 53 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক, যা জুরাইন মেডিকেল রোড পোকার বাজার নামে পরিচিত। ড্রেনের নোংরা পানি আর ভাঙা রাস্তাই যেন এখানকার ওয়ার্ডের বাসিন্দাদের নিত্যসঙ্গী। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, যা বেশিরভাগ অলিগলি যেন আবর্জনাযুক্ত ছোট কুয়া। গুলশান বনানীতে যারা ট্যাক্স দেয় যে পরিমাণের, আমরাও ট্যাক্স দিই, আমরা অবহেলিত কেন? একটা ওয়ার্ডে ম্যাক্সিমাম 50 জন সুইপার দেয়, কাম তো আমার মনে হয় বিজ্জন করে না। তো মহিলা মানুষ কি কষ্ট করে আইলাম, পাই না পেরে দেয়, একটা ছেলে আমার ধরে নিয়ে এলো। তরুণ জাগরণী কল্যাণ সংঘ এবং এখানকার যে স্থানীয় একটা সর্দার বাড়ি এবং ওনাদের সাহায্যে আমরা কিন্তু নিজস্ব উদ্যোগে এখান থেকে আপনার শেপোকার বাজার পর্যন্ত কিন্তু আমরা বালি ফেলেছি। স্থানীয়দের অভিযোগ, এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই বাসিন্দাদের দিন কাটে পানি সেচে। নির্বাচনের পর যখন উনি বাজেট পান, তখন তিনি এই রোডে কাজ না ধরে উনি ওনার বাড়ির ওখানকার রোডে কাজ ধরেছেন। খালি বলে, এ বলা পর্যন্তই শেষ, আর এই দেশে বলাই আছে, এই দেশে বলা ছাড়া আর কিছু নাই। স্থায়ী জলাবদ্ধতায় ব্যবসার লোকসান হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট, পয়োবর্জ্যযুক্ত পানি পেরিয়ে মসজিদে যাতায়াত যেন নির্বাক মুসল্লিরা। বৃষ্টি হলে আরো করুন অবস্থা, পানি সমান হয়ে যায়, দোকানে সমান হয়ে যায়, ইবাদত করার জন্য মসজিদে আসবে, এই জুমার দিনে মসজিদে পর্যন্ত আসতে পারছে না পানির কারণে। তবে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের কথা জানান 52 ও 53 নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর। না হওয়ার কোনো কারণ নাই, মেয়র সাহেব যেহেতু আমাদেরকে আমাকে কথা দিছে, দুজনকেই কথা দিছে যে আমি আমার ব্যক্তিগত ফান্ডে হলে এটা করে দিব, এটা আমি বলছি। আমি ওই এলাকার রাস্তার ছবি নিয়ে মেয়র মহোদয়কে আমি দেখাইছি। আশ্বাস কিংবা কথার ফুলঝুরি নয়, সমস্যার টেকসই সমাধান চান এলাকাবাসী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।